নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশাতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই ক্রিসমাস। ক্রিসমাস মানে ফ্রুট কেক বা প্লাম কেক। অ্যালকোহল, ডিম আর ওভেন ছাড়া কিভাবে অতি সহজে বাড়িতে এই ফ্রুট কেক বা প্লাম কেক বানিয়ে ফেলা যায়, তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই প্লাম কেক রেসিপি। প্লাম কেক বানানোর জন্য ওয়াইনের বদলে 1 কাপ পরিমাণ অরেঞ্জ জুস নিয়েছি। এই জুসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা 2 টেবিল চামচ পরিমাণ করে আনমোল্ড আর কাজু বাদাম, 2 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি চেরি, লাল টুটি ফ্রুটি আর 1 টেবিল চামচ পরিমাণ মুরব্বা। মুরব্বা না থাকলে স্কিপও করতে পারেন। 1/2 কাপের একটু সামান্য কম রেগুলার কিসমিস, 1/2 কাপের সামান্য কম ব্ল্যাক কিসমিস আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চারমগজ। প্লাম কেক মানেই নাটসে ভরপুর, তাই দেখতে পাচ্ছেন এখানে অনেক কটাই নাটস নেওয়া হয়েছে। এবার এই ড্রাই ফ্রুটগুলো এইভাবে অরেঞ্জ জুসের মধ্যে প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনার কাছে সময় না থাকলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। 2 ঘন্টা পর চলে এলাম নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে কেকের জন্য আমরা 3/4 কাপ পরিমাণ চিনি ক্যারামেলাইজ করে নেব। হাই ফ্লেমে ক্যারামেলাইজটা করে নিতে হবে। আর এই ক্যারামেলাইজ করার জন্য কোনো রকমের জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে ক্যারামেলাইজ না হয়ে চিনির শিরা হয়ে যাবে। তো 2-3 মিনিট পর দেখুন চিনিটা কি সুন্দর গলে গেছে আর একটা সুন্দর কালার ধরে গেছে। আর এই ক্যারামেলাইজের জন্যই কিন্তু প্লাম কেকের এত সুন্দর একটা কালার আসে। প্লাম কেকের মধ্যে নর্মাল চিনি ব্যবহার করা হয় না, এই ক্যারামেলাইজ চিনিটাই ব্যবহার করা হয়। কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন চিনি সম্পূর্ণভাবে গলে গেছে আর সুন্দর একটা কালার ধরে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করব আর এই লিকুইড ফর্মটাকে আরও তরল করে নেব। যতটা পরিমাণ চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল ব্যবহার করব। এই কাজটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই করতে হবে। আর একসাথে জল দেব না, অল্প অল্প জল দেব। একসাথে জল দিলে সম্পূর্ণ ক্যারামেলাইজটা দলে পেকে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত জলটা মেশানো হয়ে গেছে আর চিনির ক্যারামেলাইজটা একদম তরল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম আর এটা আরও 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব। কেক বানানোর নেক্সট স্টেপে আমরা একটা কড়াইকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট আগে প্রিহিট করে নেব। আপনারা কিন্তু মোটা অ্যালুমিনিয়ামের কড়াইও ব্যবহার করতে পারেন। তো এবার দেখে নেওয়া যাক নাটসের কন্ডিশন। দেখুন সবকটা নাটস কিন্তু অরেঞ্জ জুস খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নিয়েছে। এবার এর মধ্যে আমরা ডাইরেক্টলি মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। এটা অপশনাল, তবে এটা দিলে টেস্টটা কিন্তু অনেক বাড়ে। সাথে দিয়ে দেব 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 1 টুকরো দারচিনির পাউডার। এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে চেলে নেব। এই যে লাস্টে মশলার পাউডারটা দিলাম, এর জন্য কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে ওঠে। সবকটা চেলে নিয়েছি। এখন এর মধ্যে আমরা মিশিয়ে দেব 1/4 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল, 1/4 কাপ পরিমাণ ঠান্ডা করে নেওয়া দুধ আর দিয়ে দেব 5-6 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আমরা সকলে জানি ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা খুবই অসাধারণ আর যে কোনো জিনিসে, বিশেষ করে বেকিং আইটেমে দিলে তার টেস্টটা ভীষণ ভালো হয়। তো আমরা যে চিনির ক্যারামেলাইজ বানিয়ে রেখেছিলাম সেটাও যথারীতি ঠান্ডা হয়ে গেছে। সেই চিনির ক্যারামেলাইজ দিয়েও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। যে যে পরিমাণ ব্যবহার করেছি তাতে যদি মনে হয় আপনাদের ব্যাটারে গাঢ়ত্ব বেশি রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু অল্প দুধ ব্যবহার করে গাঢ়ত্বটা কন্ট্রোল করতে পারেন। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, খুব সামান্য পরিমাণ লবণ।
এগুলোকেও খুব ভালোভাবে একটু চেলে নেব, কারণ এর মধ্যে একটু গুঁড়ো থাকতেও পারে। তো এবার এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখনই কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করবেন, সেটাকে খুব বেশি সময় ধরে মেশাবেন না আর খুব বেশি সময় লাগাবেন না। এগুলো মেশানোর খুব অল্প সময়ের মধ্যে কেকটা বেক করতে দিতে হবে, না হলে এদের যে অ্যাক্টিভেশন ক্ষমতাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে আমি আগে থেকে কেকের মোল্ড তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে ব্যাটারটা ট্রান্সফার করে দিলাম আর দু একবার এটাকে এইভাবে ট্যাপ করে নেব, যাতে করে এর মাঝখানে কোনো রকমের হাওয়া না থাকে। এবার এই কেকের মোল্ডটাকে আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে খুব সাবধানে দিয়ে দেব এবং এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। তো আপনারা ভাবছেন, দিদি দেখালো কেক একরকম আর এই কেকে তো কোনো রকম ডেকোরেশন নেই। তো ডেকোরেশনটা আপনারা আগেই দেখতে পাবেন। প্রায় 20 মিনিট ধরে আমরা ঢাকনাটা না খুলেই বেক করে নিয়েছি, তারপর ঢাকনাটা খুলে ওপর দিয়ে আমরা ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন করার পর আবারও ঢাকনাটা বন্ধ করে ওই মিডিয়াম ফ্লেমেই আরও বাকি সময়টুকু বেক করে নেব। প্রায় 35 থেকে 40 মিনিট সময় ধরে কেকটা বেক করে নিয়েছি আর কেকটা সঠিকভাবে বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক এই কেকের মধ্যে প্রবেশ করিয়ে যখন বের করবেন, দেখবেন টুথপিকটা পুরোপুরি ক্লিন আসছে, তখনই বুঝতে হবে যে কেকটা পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার কেকটা ডিমল্ড করে নিচ্ছি। যখন কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, সাইড দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের মাধ্যমে এইভাবে ট্যাপ করে নিচ্ছি আর এবার এটাকে আমরা কেটে পরিবেশন করব। আপনারাও ওয়াইন ছাড়া এই প্লাম কেকটা আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ক্রিসমাসের দিন বানিয়ে ফেলুন, সবাইকে তাক লাগিয়ে দিন। আর আপনারা বানানোর পর আপনাদের কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি তো এটার এনজয়মেন্ট নিচ্ছি, আপনারা অবশ্যই বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ও পরে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করুন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।